নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি বাণীজন ব্লকের নতুন এক রেসিপি নিয়ে। সেটা হলো মটরের ঘুগনি, আলু দিয়ে মটরের ঘুগনি। তো খেতে বেশ ভালো, নিরামিষ করবো আমি। আজ শনিবার, তাই নিরামিষ করবো। খুবই অল্প পদ্ধতি, অল্প উপকরণ লাগবে, বেশ আমতাম কিছু না, খুব সহজেই করছি, কম সময় লাগবে। তো প্রথমে মটরগুলো ভিজে রেখেছিলাম সকালেই আমি, তারপর মোটামুটি এক দেড় ঘন্টা পরে আমি সেটাকে প্রেশার কুকার সিটি মেরে সিদ্ধ করে নিলাম ভালোভাবে। তারপর এদিকে আলু সিদ্ধ করে নিয়েছি, করে এদিকে মশলা তৈরি করছি আমি। মশলার মধ্যে দিলাম হলো হলুদ, জিরা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা বাটির মধ্যে। আর দিব হলো গরম মশলা, দিয়ে ভালো করে জল দিতে গুলিয়ে নেব। তো আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে, খুব অল্প সময় লাগে, সময় হয়ে যায়। রাতে মটরশুঁটিটা রাতে ভিজে রাখলে ভালো হতো, তো আমি রাতে ভুলে গেছিলাম, তাই সকালে উঠে ভিজে রেখেছিলাম এক দেড় ঘন্টা মতন। জল দিয়ে মশলাটাকে গুলে নেব। আর এদিকে আমি মশলা আর ওই সম্বার জন্য নিয়েছি শুদ্ধ শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা বাটা, আর হলো তেজপাতা। তো প্রথমে আমি পাঁচফোড়ন সম্বার দিয়ে দিলাম। আমি অল্প তেলে রান্না করি, দেখুন অল্প তেলে দিয়েছি কড়াইতে, দিয়ে তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা দিলাম, ভিজে একটু ভিজে নিয়ে তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিব, তারপর আদা বাটা, এরপর ঘুরে রাখা মশলাটা দিয়ে দিব, দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব। যতক্ষণ না মশলাটাকে তেলটা বাড়া সেভাবে ভেজে নেব আমি। আমি এখানে বাড়িতে টমেটো ছিল না, তাই টমেটো দিতে পারিনি, আপনারা টমেটো চালিয়ে দিতেই পারেন। তারপর আমি সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়েছি, আলুগুলো ভেজে নিলে ভালো হতো একটু, আমি সেই সময়টুকু পাইনি, খুব তাড়া ছিল, তার জন্য আমি আলু সিদ্ধটাই দিয়েছি, পিস করে খেতে রেখেছিলাম। তো ভালো করে ভেজে নিয়েছি তার মশলা সঙ্গে, তারপর দিয়ে দিলাম মটরগুলো, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে জল দিয়ে, এভাবে বানিয়েছি, দেখুন খুব টেস্টি হয়েছে। যারা আমার চ্যানেলটিকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকুন, আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনার কাছে আসতে পারি। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন, ভালো লাগবে। আর ঘুগনি ছোটো বড়ো সবাই খেতে ভালোবাসে, ঘুগনি সব ফেরতেই চলে। তো আপনারা বাড়িতে বানিয়ে দেখুন। টাটা।